বিপদে পড়লে কিছু হারিয়ে গেলে দোয়াটি তিনবার পড়বেন, সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সাথে সাথে রেজাল্ট পাবেন, ফল পাবেন। অনেকের মোবাইল হারিয়ে যায়, গাড়ি হারিয়ে যায়, টাকা হারিয়ে যায়, এরপরে কেউ যদি আপনাকে ঠকায় সেখান থেকে বাঁচার, এবং আপনার জাল দলিল যদি করে সেখান থেকে বাঁচার উপায়, এবং যদি গরু ছাগল হারিয়ে যায়, এই ধরনের যত কিছু আসবাবপত্র বিভিন্ন জিনিস আমরা কিন্তু বিভিন্ন সময় হারিয়ে ফেলি। আমাদের দেখা যায় যে আইডি কার্ড হারিয়ে যায়, এই ধরনের যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে পাওয়ার কিন্তু একটা উপায় আছে। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, কোরআন হাদিসের ভিতরে সব কিছু আছে, এগুলো আমরা জানি না, বুঝি না এবং খুঁজি না, যার কারণে কিন্তু এগুলো আমরা পাই না। আমরা মানুষের দ্বারস্থ হই, মানুষের কাছে যাই, মানুষের কাছে ধন না দিই, মানুষের সহযোগিতা চাই, হেল্প চাই, কিন্তু সর্বপ্রথমেই আপনাকে আল্লাহর হেল্প নিতে হবে, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে, আল্লাহর কাছে আস্থা বিশ্বাস ইস্তেকামত থাকতে হবে। অটল বিশ্বাস যদি আমার আপনার থাকে, ইনশাআল্লাহ আপনার হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া জিনিসটা অবশ্যই যেখানে যে অবস্থায় থাক না কেন আপনার হাতে এসে জমা হবে। তবে আমলটা করতে হবে নির্ভেজাল অন্তর নিয়ে, আপনাকে ছাঁকা অন্তর নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে, মন নিয়ে আপনাকে কিন্তু আমলটি করতে হবে। সেটি হলো যে আপনার যদি কোনো কিছু হারিয়ে যায়, হতে পারে যত গুরুত্বপূর্ণ অনেক কিছু হারিয়ে যেতে পারে, আমরা বিভিন্ন জায়গায় রেখে আসি, যদি হারিয়ে যায় তাহলে সূরা বাকারার 156 নম্বর আয়াতের একটি অংশ, এটি যদি আপনি পড়তে পারেন 7 বার, তাহলে আপনার হারিয়ে যাওয়া জিনিসটা অবশ্যই একদিন, দুই দিন, তিন দিনের ভিতরে বা 7 দিনের ভিতরে আপনি অবশ্যই খুঁজে পাবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো, সেই আয়াতটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়েছেন, কষ্টের মধ্যে আছেন, দুর্বিষহর মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, উৎকণ্ঠার মধ্যে আছেন, কোনো কিছুই মাথায় কাজ করতেছেন, আপনি চিন্তাই করে পারছেন না এই কাজটা কেমনে করব। এ ধরনের অনেক কাজ থাকে, ব্যবসা নিয়ে চিন্তার মধ্যে থাকেন, বিজনেস নিয়ে চিন্তার মধ্যে থাকেন, চাকরিতে অনেক সময় যাওয়ার সময় একটা ডিপ্রেশনে পড়ে যান, আবার দেখা যায় যে আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি টেনশনের মধ্যে আছেন সব সময়ের জন্য, গাড়িতে বসে আছেন, বাজারে আছেন, মাঠে ঘাটে আছেন, জায়গায় বসে আছেন, সময় নষ্ট না করে আপনি পড়তে থাকেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যদি আপনি পড়েন তাহলে টেনশন ডিপ্রেশন থেকে যে আল্লাহ পাক হেফাজত করবে, আপনাকে সকল বিপদ থেকে হেফাজত করবে, সাথে সাথে আপনার হারিয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া জিনিসটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করার জন্য যে যতটুকু সহযোগিতা হেল্প প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার এই কাজের দায়িত্ব নেবে। এজন্য সর্বসময় সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতার তুলনা হয় না। মানুষ যেখানে জব দিবে, মানুষ যেখানে পারবে না, মানুষের ক্ষমতা যেখানে নেই, মানুষের ক্ষমতা যে পর্যন্ত শেষ, মানুষের দৌড়াদৌড়ি যে পর্যন্ত শেষ, মানুষের চেষ্টা যেখানে ব্যর্থ সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেল্প করবে, সহযোগিতা করবে, আমাদের প্রতি রহম করবেন। এই জন্য সব সময়ের জন্য আমি আপনি যেন বলতে পারি, এই কোনো কিছু হারিয়ে গেলেই বলবো, বিপদে পড়লেই বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত কোরআনি আমল, এই আমলটা আমি